আল্লাহ
আমার বাবা ফিরিয়া আনো, আমার বেটি ফিরিয়া আনো, আল্লাহ তাআলা একটু মায়া করে দেখো। ও আমরা নিজের পালা বানাইতাম, নিজের ইসলাম করতাম, ও নিজের ইসলাম করতে গিয়ে যে ধরনের মেহনত করা লাগে ও ধরনের মেহনত করতাম। আর এই কারণে এই প্রশিক্ষণ শিবির একটা বানানি হয়েছে, অত্যন্ত খুশি আমি। আর এই কারণ না আরো অন্যান্য মসজিদ হইত, আপনারা দূর দূরার কথা কি যারা আইসে আপনারা জায়গাতে গিয়া ওনারা একটা লইয়া ও ধরনের প্রশিক্ষণ শিবির করবা। হয়তো দুই সপ্তাহ একদিন হরই, মাসে একদিন হরই প্রশিক্ষণ শিবির হইত, নমাজ শিখায়, রোজা শিখায়, ওযু শিখায়, আজান শিখায়, এছাড়া তাফসীর হইত। অন্যান্য এইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করবা। এই প্রশিক্ষণ সব জায়গা তৈরি, আমি আশা করি দোয়া করি যে এটা একটা নমুনা হোক, আর এই নমুনা সর্বত্র ছড়িয়ে পড়ে হোক। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সেবা হই যে তুমি লেখা আছে আপনার আজান, ওযু, নামাজ, তেরাত। আমি আর একটা জিনিস এখানে বাড়াইনি, আমি অনুরোধ করবো হজরত মৌলানা আমজাদ সাহেবের আর যারা এখানে দায়িত্বে আছে আরো কিছু জিনিস আপনার বাড়ানি দরকার।